नमस्कार, आशा करी अपनारा सबाई भालो आछेन। फिस्ट क्रिएटे अपनादे सबाईके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब गुड़ो दूध दिए मात्र 10 मिनिटे खूब सहजे बाड़ीते किभाबे पेड़ा तैरी करा जाए। ताहले चलुन आज के रेसिपिटी देखे नेवा जाक। आमी एखाने एकटा ननस्टिक कड़ा निएछि, एर मध्ये 2 चामच घी दिलाम। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। ঘিটা মেল্ট হতে শুরু করলে এর মধ্যে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে আমি জাল দিয়ে একটু ফুটিয়ে রেখেছিলাম। এরপর ওই কাপ মেপে 1/2 কাপ চিনি দিলাম। এরপর চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ক্রমাগত নাড়তে হবে। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে ওই কাপ মেপে 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর ক্রমাগত নাড়তে নাড়তে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন যাতে কোনো লাম্পস না পড়ে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ক্রমাগত নাড়তে নাড়তে যখন দেখবেন যে এই ডোটা কড়ার গা থেকে ছেড়ে চলে আসছে, তখন জানবেন যে এই ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 1/2 টিস্পুন ছোট এলাচির গুঁড়ো দিলাম। এরপর ছোট এলাচির গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডোটা এখানে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, কড়ার গায়ে একটুও লেগে যাচ্ছে না। ডোটা একটু নরম থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই ডোটা আরও একটু শক্ত হয়ে যাবে। এরপর ডোটাকে আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ডোটা এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর দুটো হাতে অল্প একটু ঘি লাগিয়ে নেব, যাতে প্যাড়াগুলো খুব সহজে তৈরি করা যায়। এরপর ডোটাকে খুব ভালো করে মাখিয়ে একটু মসৃণ করে নিতে হবে। ডোটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। প্রথমে হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব, তারপরে দুটো হাতে তালু দিয়ে এইভাবে গোল করে নিয়ে একটা আঙুল দিয়ে চেপে দিলেই প্যাড়া শেপ রেডি। দেখুন কত সুন্দর প্যাড়া তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা প্যাড়া তৈরি করে নিয়েছি। সবগুলো প্যাড়া এখানে তৈরি হয়ে গেছে। এরপর এই প্যাড়ার মাঝখানে আমি একটা করে পেস্তাকুচি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, বাড়িতে যদি পেস্তা না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখতে সুন্দরের জন্য আমি এটা করেছি। আর একটু করে কেশর দিয়েছি। তাহলে দেখলেন তো কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই প্যাড়া তৈরি হয়ে গেল। বাড়ির কোনো পুজো অনুষ্ঠানে খুব সহজে এই প্যাড়া তৈরি করে ঠাকুরকে ভোগ দিতে পারেন। আজকের এই সহজ পদ্ধতিতে প্যাড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয় প্লিজ একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।